আমরা একা ক্ষমতায় যেতে চাই না, সবাইকে নিয়ে আমরা এই লড়াইয়ে নির্বাচনী লড়াই অতিক্রম করতে হবে। কারো জন্য কোনো বাধা নেই। যারা আমাদের দিন রাত গালি গালাজ করেছে, আমাদেরকে কখনো বঙ্গোপসাগর, কখনো কর্ণফুলী, কখনো বুড়িগঙ্গা ফেলে দিয়ে আমাদের ডুবিয়েছিলেন, তাদেরকেও বলবো ইলেকশনে আপনাদের জন্য ইলেকশনের দরজা এখনো বন্ধ, আমরা স্বাগত জানাব সবাই। ইভেন বিএনপিও যদি তাদের মত পরিবর্তন করে নির্বাচনে আসে, ওয়েলকাম। সংলাপের শ্রম এখন আর অবশিষ্ট নেই, এই কথা আমি গতকাল উচ্চারণ করেছি। মিস্টার লুট চিঠি দিয়ে আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে আমি আলাপ করেছি, সে চিঠির জবাব দেওয়ার দিনের মধ্যেই আমরা তাকে দেবো, এটা একটা সার্ভিসি। আমরা আশা করি বাংলাদেশ নির্বাচন কমিশন সুষ্ঠু, অবাধ, নিরাপদ, শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে একটা মিনিংফুল পার্লামেন্ট ইলেকশন সম্পন্ন করতে সমর্থ। নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা প্রদান এবং নির্বাচন রিলেটেড কার্যক্রমে সম্পূর্ণভাবে সর্বাত্মক ফ্যাসিলিটেট করার অঙ্গীকার ব্যক্ত করছে। 2018 সালে নির্বাচনের আগে শেখ হাসিনা ডায়ালগ ডেকেছে, 73টা রাজনৈতিক দলের সাথে বৈঠক করেছে, সেখানে বিএনপিকে পরপর দুই দিন ডায়ালগে আমন্ত্রণ জানানো হয়েছিল। তারপর 2014 সালের নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেলিফোন করেছিলেন, গণভবনে আমন্ত্রণ জানিয়েছিলেন, কিন্তু সেদিন বেগম জিয়া অংশগ্রহণ তো দূরের কথা, তিনি যে বিশ্রী নোংরা ভাষা প্রধানমন্ত্রীর সঙ্গে যে ব্যবহারটা করেছে, এটা কারো কাছে গোপন নেই। আপনার ছেলে মারা গেল, দেশের প্রধানমন্ত্রী শোকাতুরা মাকে সান্ত্বনা দিতে আপনার বাড়িতে গেলে ঘরের দরজা বন্ধ, বাইরের ফটক বন্ধ, অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে দেশের প্রধানমন্ত্রী অ্যাপয়েন্টমেন্ট করে গিয়েছে, তারপরও তাকে ঢুকতে দেওয়া হয়।